আপনারা দেখছেন হোল্ড দা ফ্রন্ট পেজ সৌজন্যে সাপ্তাহিক বাংলা টাইমস এবং মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস প্রিয় দর্শক বিরতির পরে আবার ফিরে এলাম আপনাদের সামনে হোলদার ফ্রন্ট পেজ অনুষ্ঠানের সাথে আছি আমি শাহানে রকি আর আজকে আমাদের সাথে স্টুডিওতে আলোচনায় অংশ নিয়েছেন শামীম রাজা অধ্যাপক সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষক ও শিক্ষক লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডন স্যার আমরা এতক্ষণ আলোচনা করছিলাম উলিচ হত্যাকাণ্ড এবং এর পরবর্তী প্রতিহিংসা এবং বেশ কিছু সহিংস ঘটনা নিয়ে বাট আমরা এখন একটু বাংলাদেশের দিকে ফিরে যেতে চাচ্ছি যেহেতু আমাদের অনেক দর্শক বাংলাদেশের বিষয়ে আলোচনা শুনতে ভালোবাসেন তবে সম্প্রতি আমরা গত বৃহস্পতিবারে দেখেছি বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট পেশ করেছেন এই বছরের এবং এই বাজেটের টোটাল ভলিউম হলো দুই লাখ বাইশ হাজার চারশো একানব্বই কোটি টাকার একটা বাজেট উনি দিয়েছেন সবচেয়ে সবচেয়ে বড় বাজেট এবং উনি ওটার ব্যাখ্যাও করেছেন কেন এটা সবচেয়ে বড় হলো কারণ আমাদের পদ্মা সেতু দেশের যে মূল ইনফ্রাস্ট্রাকচার ওইটা দেশীয় অর্থায়নেই বাংলাদেশ করার চেষ্টা করবে যার কারণে এবারের বাজেটটা অনেক বড় হয়েছে তো প্রশ্ন হলো যে ঠিক নির্বাচনের কয়েক মাস আগ আগমুহে মানে সরকারের শেষ পর্যায়ে এত বড় একটা বাজেট আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে কারণ এরপরে যদি রদবদল হয় নতুন একটা সরকার ক্ষমতায় আসবে তো এত এক বড় একটা বাজেট মাঝখানে একটা ট্রানজেকশন পিরিয়ড কতটুকু আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে হয় প্রথমে বলে নেওয়া ভালো যে আমি অর্থনীতির ছাত্র এবং অর্থনীতিবিদও না আমার নাও হতে পারে এখনো যে আমি সরকারের শেষ বছর বা পরের পরবর্তীতে কি হবে এইভাবে পুরোপুরি দেখতে রাজি না কারণ বাজেট আমাদের বাড়তেই হতো মানে বাংলাদেশের অর্থনীতি বাড়ছে আমাদের কর্মকাণ্ড বাড়ছে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবেই আশা করা উচিত হবে না যে আমাদের বাজেট ছোট সবসমার জন্য ছোট হবে এবং এটা এটা সত্যি কথা যে আমরা খুব উচ্ছাভিলাসী বাজেট বলছি কারণ এত এটা যতটুকু না আকারের কারণে তার চাইতে আমার কাছে যেটা মনে হয় যে প্রতি বছরই বাজেটে আমাদের এরকম উচ্চবিলাসী বাজেট থাকে আমরা বাস্তবায়ন শেষ পর্যন্ত করতে পারি না সেটাই সম্ভবত একটা বড় কারণ আমাদের এই এই ক্ষেত্রে আপনি যদি সমালোচনা বলেন তবে কারণ হিসেবে যখন আমাদের অর্থমন্ত্রীও সেই আশঙ্কাটা করেছেন আমি এত বড় বাজেট দিচ্ছি তবে এটা ডিপেন্ড করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর স্থিতিশীলতার উপর এবং আপনি আপনি দেখেন আমি আমার কাছে মনে হয় যে আমরা যদি এই এই গণতান্ত্রিক বাংলাদেশে অগ্রযাত্রা অব্যাহত থাকে যে যারাই ক্ষমতায় আসুন না কেন পরবর্তীতে যে দলই সরকার পরিচালনা করুন না কেন বাজেটটাকে আমার মনে হয় যে তার থেকে আলাদা ভাবে দেখতে হবে এই মুহূর্তে আমি ধরে নিই যে যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাকেও কিন্তু এরকম বড় একটা বাজেট দিতে হতো কারণ আমরা তো একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি এবং সব সময় বলা হয় যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে যে উপনীত হবে 2021 সালের মধ্যে একটা টার্গেট ধরা আমাদের বাণিজ্যের ভলিউম এখন অনেক বেড়েছে প্রচুর বেসরকারি খাতে আমাদের বাড়ছে ব্যক্তি উদ্যোক্তা বাড়ছে আমাদের রেমিটেন্সের কথা যদি চিন্তা করেন আমাদের অবকাঠামোগুলোর কথা চিন্তা করেন এখন এবং সবচেয়ে বড় কথা আমাদের যে টুকু ব্যয় করার সামর্থ্য বেড়েছে এগুলো আমি খুব সাদামাটাভাবে বলছি আমি একেবারে অর্থনীতির ভাষায় বলছি না আমাদের বাজেটে রাখার বড় হতে বাধ্য কিন্তু যে সমস্যাটা প্রতি বছর হয় যে আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করি সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় না এবং সেই অর্জন না হওয়ার জন্য কিন্তু আমার মতো সাধারণ মানুষ দায়ী না এবং এই জন্যই সম্ভবত আমাদের এই এই নেতিবাচক বা বিরূপ মনোভাবগুলো তৈরি হয় যেখানে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে দুর্নীতি দেখা যায় যেখানে আপনি যেহেতু আমরা লক্ষ্যমাত্রার কথাই বলছি আমরা বাজেটটা যদি একটু খেয়াল করি বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো লক্ষ্যমাত্রার সাথে সরাসরি সম্পৃক্ত নয় যেমন আপনি সামরিক খাতে কিন্তু বড় ধরনের একটা অংশ বাজেটের একটা অংশ বরাদ্দ রাখা হয়েছে সামরিক খাতের জন্য এটা কৃষি খাতের মনে হয় এবার সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে তো এই যে এক সামরিক খাতে এত বড় একটা অংশ রাখার যৌক্তিকতা কতটুকু যখন আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি উন্নয়নের জন্য এই উত্তরটা দেওয়ার আগে আমার সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের বাজেট নিয়ে যখন কথা বলছেন যদি আমাকে বলেন যে আপনার আকাঙ্ক্ষা কোনটা কোন দিকে বেশি গুরুত্ব দিলেন ভালো ভালো কোনটা বেশি গুরুত্ব দিলেন তাহলে আমি বলতাম যে দেখেন এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের কৃষির জন্য অনেক কিছু করা প্রয়োজন আমাদের শিক্ষা খাতের জন্য অনেক কিছু করা প্রয়োজন আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা মোটেই ভালো না এটা বিরাট একটা জনগষ্ঠী দেশ আমাদের উন্নত দেশের মতো স্বাস্থ্য সেবা নেই এবং আপনি যদি স্বাস্থ্য খাত ঠিক না করেন আপনি কিন্তু ওই যে জনগোষ্ঠী এখন যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে আপনি সামনে দিকে নিয়ে যেতে পারবেন না আমাদের কিছু অর্জনের কারণে এখন কিন্তু আমাদের সীমাও বেড়েছে আমাদের আয়ু বেড়েছে অর্থাৎ সিনিয়র জনগোষ্ঠী তৈরি হবে তাদেরকে আপনি স্বাস্থ্য সেবা দিতে পারবেন না তারা তখন বার্ডেনে পরিণত হবে আমাদের এখনো পর্যন্ত শিল্প খাতে যে জায়গাগুলো সাধারণ মানুষকে প্রভাবিত করে সেখানে ভর্তুকির প্রশ্ন রয়েছে পরিবহন খাতে আমাদের উন্নয়নের প্রয়োজন রয়েছে আপনি যে ধরনের দেশ কল্পনা করছেন বাংলাদেশকে সেখানে পরিবহন খাত ছাড়া আপনি এটা করতেই পারবেন না এগুলো বিবেচনায় রেখে সামরিক খাতের বিষয়টা আপনি যদি বাংলাদেশে বলেন যে প্রত্যেক সরকারের সময় কিছু না কিছু করে বেড়েছে এখানে কাউকে বলা যাবে না যে ওই সরকারের সময় এটা কম দেওয়া হয়েছে বা বেশি দেওয়া হয়েছে পরিবহন খাতের কথা যেহেতু আসছে আমি ছোট করে যেহেতু আমাদের গতকালকে এনটিভি রিপোর্টেও কিন্তু বেশ কিছু জিনিস উঠে এসেছে জাস্ট আমি এই জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ সবসময় একটা নদীমাতৃক একটা দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত কিন্তু পরিবহন খাতে আমরা সব সময় দেখেছি আমরা নদীর দিকে না ঝুঁকে বড় বড় রাস্তা কিংবা ব্রিজ তৈরি করার দিকে খুব বেশি ঝুঁকে পড়েছি এবং যার কারণে হচ্ছে কি বড় বড় যে নদীগুলো আছে সেগুলো আস্তে আস্তে মৃতপ্রায় প্রায় হয়ে যাচ্ছে তো এটা আসলে সরকার কি উচিত না যে আমি রাস্তা তৈরি না করে নদীগুলাকে রাস্তা রাস্তার মতো ব্যবহার করি নদী তো আমরা শেষ করে ফেলেছি সবাই মিলে তাই না যখন যে সরকার থেকেছেন তাদের সময়ও যথেষ্ট করা হয়নি আমরা যারা লোভী তারা নষ্ট করেছি নদী দখল করেছি নদী ভরাট করেছি যত রকম ভাবে নদীকে শেষ করা যায় পৃথিবীর খুব কম দেশে আপনি এই ধরনের ধ্বংসাত্মক কাজ দেখবেন যে ম্যানমেড ডিজাস্টার কি পর্যায়ের হতে পারে তো আপনি যেটা বলেন সেই পরিকল্পনা আমাদের অনেক আগে নেওয়া উচিত ছিল নদীগুলো যখন নাব্য ছিল নদীগুলো যখন আরো ব্যবহার উপযোগী ছিল সেটা কিন্তু তখন আমরা করিনি এখন যদি আপনি বলেন যে একেবারে আমরা রোড ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে সরাসরি নদীতে আসবে সেটা বোধহয় হয় আর সম্ভব বাস্তবতায় সম্ভব হবে না তবে দুটোই সম্ভব এবং যে ধরনের বাণিজ্য আমরা চাই ভবিষ্যতে যে ধরনের আপনি বলতে পারেন যে আমাদের উপযোগী ট্রানজিট সমৃদ্ধ যে দক্ষিণ এশিয়া আমরা দেখতে চাই যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে চীন পর্যন্ত চলে যাবে সেখানে শুধুমাত্র নদী দিয়ে আপনি ওই আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্ক কিন্তু আপনি যেটা বললেন সেটা তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যে এখনো সম্ভব এখনো যে নদী আছে সেগুলো যদি আমরা পূর্ণাঙ্গভাবে এই পরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে চাই এখন সেগুলো সম্ভব এবং সেটার অবস্থা খুবই নাজুক আপনি জানেন যে নদীপথের অবস্থা সেখানে সেফটি মেজারমেন্টের কথা যদি বলেন সেখানকার আপনি অন্যান্য যে নেটওয়ার্ক ব্যবস্থাপনার কথা বলেন অন্যান্য সামগ্রিক ব্যবস্থাপনার কথা বলেন সেগুলো খুবই বাজে সেগুলো বিভিন্ন দুর্ঘটনা থেকে আপনি যদি দেখেন বা অবস্থাপনাগুলো থেকে দেখেন তো আমার মনে হয় যে এখন দুটোই পাশাপাশি চিন্তা করতে হবে আপনি যে সড়ক বা রেল বা যে সেতু যেগুলো আমরা দেখছি সেটা তো আমাদের অবশ্যই প্রয়োজন সেটাকে বাদ দেওয়ার পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা পুরোপুরি সম্ভব সম্ভব না এবং একই সাথে এটাও সম্ভব আর যে কথা আমার মনে হয় যে আমরা আপনি একটা প্রশ্ন করেছেন এর সামরিক বাজেটে যেটা আমরা মনে দেখেন সামরিক বাজেট গুলো এখন অনেকগুলো বাস্তবতা নিরীখে চিন্তা করা প্রয়োজন সামরিক বাজেট তো এক জায়গায় থাকবে না এগুলো তো বাড়া প্রয়োজন হবে সেটা আপনাকে দেখতে হবে যে আমরা এখন শান্তিরক্ষী বাহিনীতে যাই জাতিসংঘের এবং বিপুল পরিমাণে রেমিটেন্স কিন্তু সেনাবাহিনী থেকে আসছে এখন বাজেটটা যে বাড়ানো হচ্ছে সেখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন খাতে তাহলে কি এই ধরনের প্রশিক্ষণের জন্য বাড়ছে কিনা যে প্রশিক্ষিত সেনাবাহিনী তৈরি করলে বা সদস্য কিংবা কর্মকর্তা তৈরি করলে শান্তিরক্ষী বাহিনী থেকে আমরা আরো রিটার্ন পাবো কিংবা আপনি যদি বলেন আমাদের এখন নিরাপত্তার দিকটাও লক্ষ্য করতে হবে আপনি জানেন সম্প্রতি আমাদের বঙ্গোপসাগরের ছিল একটা বড় সেখাতে আপনি দিচ্ছেন কিনা

যখন আপনি সামরিক বাজেট বৃদ্ধির কথা বলছেন প্রতিদিন ওই কয়েক দিনের এক সপ্তাহ পত্রপত্রিকা আপনি দেখবেন রেডিও টেলিভিশন বা ফ্রিজের দাম বাড়ল কিনা কোন জিনিসের দাম কমলো এর বাইরে আমাদের আর কোন আলোচনা থাকে না এবং এই সামরিক খাতের আলোচনাটা সব সময় একটা স্পর্শগত সংবেদনশীল আলোচনা হিসেবে আমরা করতে চাই না আলোচনাটা কিন্তু আপনি যখনই প্রশ্নটা তুললেন তখনই আমি মনে করি যে এই আলোচনাগুলো গণমাধ্যমে উঠে আসা উচিত বা পাবলিক ফোরামে উঠে আসা উচিত যে কোথায় বাড়ছে সেটাকে আমরা শান্তি রক্ষা মিশনে পাঠাতে যাচ্ছি দেখে সেখানে বাড়াতে হচ্ছে না কি আমাদের দেশে শরণজাম নতুন শরণজামের জন্য নতুন শরণজাম আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে কোস্টাল লাইন পাহাড়া দেওয়ার জন্য কোন কাজে এখন জিওপলিটিক্যাল সিচুয়েশনে তো আমাদের সশস্ত্র বাহিনীর ব্যয় বাড়ানোর প্রয়োজন হবে এটা স্বাভাবিক কারণ কিছু এখন সস্তা নেই তো কি কাজে ব্যবহার করছি এবং সেটা দেশের কি প্রয়োজনে আসবে প্রতিরক্ষার কি প্রয়োজনে আসবে দুর্যোগ ব্যবস্থাপনার কি প্রয়োজনে আসবে আপনার বিশাল উপকূলীয় এলাকা আছে সেটা পাহারা দেওয়ার কাজে ব্যবহৃত হবে কিনা এবং সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে এখনকার বিশ্বের সেনাবাহিনীর যে অবস্থা এবং আমাদের অর্থনীতির যে অবস্থা আমাদের যে ভবিষ্যৎ আকাঙ্ক্ষাগুলো আছে যে জাতীয় আকাঙ্ক্ষা যে আমরা এই ধরনের আয়ের দেশে পরিণত হবো এই ধরনের কৃষিতে আমরা স্বাবলম্বী হব শিল্প ক্ষেত্রে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে পরিবহনে এগিয়ে যেতে হবে তার সাথে সামঞ্জস্য রেখে তো আমার সামরিক বাজেটটার কথা চিন্তা করতে হবে এবং সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে সামরিক বাজেটটা এখন যেন লুজিং কনসার্ন না হয় আমি রিটার্ন কি পাবো যেটা কিন্তু আমরা ভাবতাম না বিশ বছর তিরিশ বছর বা আগে কিন্তু আমরা এই চিন্তাটা করতাম না যে সামরিক ব্যয় এর আবার রিটার্ন কি এখন আমি কিন্তু নেট রিটার্নের কথাটা চিন্তা করি যে আমার রেমিটেন্স আসবে কিনা আমার দুর্যোগের সময় অবদান রাখবে কিনা এবং আমার আপনি জানেন যে ইভেন প্রচুর কনস্ট্রাকশনের ক্ষেত্রেও এখন সেনাবাহিনী ব্যবহার করছে সেখানে আমার রিটার্নটা কি আসবে আমি মনে করি এইভাবে সম্ভবত বিষয়টা আমাদের তবে বাজেটের বাজেট অধিবেশনে যে সংসদ অধিবেশন হয়েছে তার মধ্যে বাংলাদেশে আরেকটা সবচেয়ে ইতিহাস সৃষ্টিকারী একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে জাতীয় সংসদের চারটা বড় বড় যে শীর্ষস্থানীয় যে পজিশনগুলো আছে পোস্টগুলো আছে তার মধ্যে সবাই নারী আমাদের স্পিকার নারী তারপর প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী নারী এবং সেই সাথে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী উনিও একজন নারী এই যে চারজন নারী নেত্রীকে দিয়ে এই পুরো সংসদ এবং বাজেট অধিবেশনটা আমরা এই প্রথম দেখলাম আগে স্পিকার যদিও পুরুষ ছিলেন তো এই যে নারী ক্ষমতায়নের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে না আমরা তো সব সময় খুব উল্লসিত হয়ে আমাদের নারী নেতৃত্বে এগিয়ে আসছি কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আমাদের প্রথম এই চারজন নারী নেতৃত্ব দেখে কিন্তু বলা যাবে না যে পুরো দেশের নারী ক্ষমতায়ন আমাদের নারী ক্ষমতায়ন আমরা যথেষ্ট পরিমাণে করতে পেরেছি তবে এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন কারণ গণতন্ত্রের অগ্রযাত্রা যেটা আমরা নতুন করে শুরু করেছিলাম নব্বই দশকে তারপর থেকে আমরা নারী প্রধানমন্ত্রী কি মনে হয় যে এই কারণে পুরুষরা অবহেলিত ভাবতে পারে নিজেদেরকে না এমন হতে পারে যে পুরুষদের যে দক্ষতা এবং যে আপনি বলতে পারেন যে প্রশ্নবিদ্ধ হতে পারে প্রশ্নবিদ্ধ না এটাকে নতুন করে হয়তো তার মনে রাখতে যে আমরা যথেষ্ট করছি না অথবা আমরা নারীদেরকে হয়তো যথেষ্ট মূল্যায়ন করিনি দেখে তারা এতদিন পিছিয়ে ছিলেন সামনের দিকে আসতে পারেননি এবং যদি আমরা তাদেরকে সুযোগ দিতাম

তখন হয়তো আমরা সংরক্ষণ সংরক্ষিত আসন বা ক্ষেত্রে আমরা কোটা সংরক্ষণ করি অনেক কিছু করি সেটা তো পরিবর্তিত পরিস্থিতির কারণে কারণে তবে আপনি যেটা বললেন যে যে আমাদের কোনো আনন্দের কথা নারী নেতৃত্ব আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতে যারা ওই পর্যায়ে যেতে চান রাজনৈতিক নেতৃত্বে সামাজিক নেতৃত্ব অর্থনৈতিকভাবে তাদেরকে আমি মনে করি যে যদি পুরুষ হিসেবে আপনিও একটা শঙ্কার মধ্যে থাকেন যে আমরা যাতে আরো যোগ্যতা এটা অবশ্যই কারণ আমরা আমাদের জন্য রাজনৈতিক নেতৃত্ব এখনকার প্রধানমন্ত্রী আমাদের প্রধান বিরোধী দলীয় নেত্রী সংসদের স্পিকার সংসদ উপনেতা সেটা আমাদের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করবে বিশেষ করে তারা যে সময়টাতে উঠে এসেছেন রাজনীতি করেছেন তখন এত এত স্বাভাবিক ছিল না এত স্মুথ ছিল না তাই না তারও অনেক कठोर আন্দোলনের মধ্যে দিয়ে কঠিন সময় পার করে আজকের অবস্থানে আসতে অনেক ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনা শুনলাম এবং আশা করি আগামীতেও আমাদের দর্শকদের জন্য আপনাকে পাবো প্রিয় দর্শক দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো আজকের অনুষ্ঠানের আমরা যাচ্ছি আজকের মতোই দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো সংবাদ নিয়ে নতুন কোনো অতিথির সাথে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ